গাছপালা, তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন ছোট, মাঝারি ও বড় গাছ। আকারে ছোট, শরীর নরম, এরূপ গাছকে বলা হয় বিরুৎ, যেমন ধান, পাট, সরিষা, গাঁদা, দোপাটি ইত্যাদি। বাবা, ও বাবা, বলো তো বিরুৎ কাকে বলে? জানি না তো। ছোট গাছকে বলে বিরুৎ? জানতাম না তো। গাছের যে জীবন আছে এটা জানো? আচ্ছা বাবা, গাছ কি মানুষের কথা বুঝতে পারে? মনে হয় না। তবে হ্যাঁ, একটা বইতে পড়েছিলাম গাছ নাকি গান বাজনা শুনতে খুব ভালোবাসে। সত্যি? সত্যি কিনা জানি না। তো জানো, ওই রবার্ট লিয়েন, হ্যাঁ রবার্ট লিয়েন বলে এক ভদ্রলোক কয়েকটা গাছ নিয়ে একটা পরীক্ষা করছিলেন। তিনি কয়েকটা ফুল গাছকে রোজ ভোরবেলা গান শোনাতেন, আর সেই গাছগুলো করলো কি, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, প্রচুর ফুল ফুটলো। আর যেগুলোকে গান শোনানো হলো না, সেগুলো খুব একটা বড় হলো না। কে যেন এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। কে আমার এলো? তারপর কি হলো বলে দাও বাবা। আসি, দেখে আসি, তারপর বলবো। মা শোনো, গাছপালা না গানপালা খুব পছন্দ করে। পছন্দ করলে তো ভালোই। ওরাও কিন্তু মা মানুষের মতো, তাই নাকি? হ্যাঁ, বকা দিলে খুব মন খারাপ করে কাঁদে। আমাদের চারপাশে রয়েছে নানা রকমের গাছপালা, তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, হ্যাঁ, ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন। বসুন, বসুন। জি বসুন। আমি আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। আমি ওই সোহাগী মডেল হাই স্কুলের একজন শিক্ষক, প্রাইমারি সেকশনের, রিটায়ার করেছি বছর দুই হলো, রিটায়ার করেছি। ও আচ্ছা। আপনার দাদা নিজামুদ্দিন সাহেব স্কুলটা দিয়েছিলেন? জি জি, আমি জানি। অতি মহাশয় ব্যক্তি, বিশিষ্ট ভদ্রলোক। আমি আমি সেই দাবি নিয়ে আপনার কাছে এসেছি। মানে আপনি বলুন, আমি করতে পারি? পেনশনের কাগজপত্র ঠিকঠাক করতে এসেছে। এরা বলছে সময় লাগবে, দিন সাতেক সময় লাগবে। আমি আমি অতি দরিদ্র মানুষ, ঢাকা শহরে আমার থাকার কোনো জায়গা নেই। মানে ওই কটা দিন যদি থাকার একটা ব্যবস্থা করে দেন। আমি খুব লজ্জিত, দরিদ্র হওয়া খুব কষ্টের ব্যাপার। পেনশনের কাগজপত্র ঠিকঠাক করে না গেলে আমাকে অনাহারে থাকতে হবে। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, ইয়ে মানে যে কদিন আমি এখানে থাকবো তার বিনিময় না হয় আপনার পুত্র কন্যাদের আমি পড়াবো। না না, সেসব আপনাকে কিছু করতে হবে না। আমি ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। আচ্ছা বসুন। আচ্ছা
খুকি, কি নাম তোমার? আমার নাম তিন্নি, আপনি কে? আমি একজন শিক্ষক, ওই সোহাগী মডেল হাই স্কুলের প্রাইমারি সেকশনের এক বিজ্ঞানের শিক্ষক। গাছে যে পড়েছে আপনি জানেন? হ্যাঁ জানি, স্যার জগদীশচন্দ্র বসু এটা আবিষ্কার করেন, ওনার বাড়ি বাংলাদেশে, অতি মহাশয় ব্যক্তি, মহামানব। কতদিন থাকবে বললে? দিন সাতেক। দুদিন পরপর তুমি একটা ঝামেলা জোগাড় করো, অসহ্য। স্কুলের চাঁদা, ক্লাবের চাঁদা, গ্রাম সমিতির চাঁদা, তুমুকের বিয়ে, তুমুকের চিকিৎসা, কি করবো বলো? আমার দাদা এমন একটা ইমেজ ক্রিয়েট করে গেছেন, ওই এলাকার সমস্ত লোকদের ধারণা যে এই পরিবারের কারো কাছে গেলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার দাদা লক্ষ্যপতি ছিলেন, তুমি তা নও। রহিমার মা, দক্ষিণের ঘরটা ঠিক করে দিও, একজন ভদ্রলোক থাকবেন। আচ্ছা, তুমি কতদিন ধরে এদের সঙ্গে আছো? প্রায় মেলা দিন। ভালো ভালো, এদের সঙ্গে থাকাও ভাগ্যের কথা, এরা অতি সচ্চরণ বিশিষ্ট ভদ্রলোক। বড় সুন্দর ঘর। আচ্ছা, এই একটু সরিষার তেল জোগাড় করে দিতে পারো, গোসল করব। সরিষার তেল তো এই বাড়িতে নাই। জেনে বলছো না জেনে বলছো? বিশ্বাস না হয় নিজে গিয়ে আসি গান। না না, তার দরকার নেই, তার দরকার নেই, তুমি বলছো তাই যথেষ্ট। কোনো কিছু দরকার হইলে রহিমার মা বইলা ডাক দিয়েন। আচ্ছা, মাস্টার সাহেবকে খেতে বললে না? এখানে বসে শেখাবে নাকি? কি যে তুমি বলো, রহিমার মা তাকে খেতে দিয়েছে। না মানে ওখানে তো একা একা খাবেন, এখানে আমাদের সঙ্গে বসতে পারতেন। তোমার খাওয়া তুমি খাও তো, আর তাছাড়া তুমি জানো না বাইরের মানুষের সামনে আমি খেতে পারি না। তিন্নি, তুমি তো শুধুই মা খাচ্ছ, কিছুই খাচ্ছ না। আচ্ছা বাবা, আমরা যেমন তিন বেলা খাই, গাছটা কি সেরকম তিন বেলা খায়? তিন্নি চুপ করো তো, গাছ গাছ গাছ, মাথার মধ্যে এত কিছু ঢুকলে আর বের হবার জো নেই। রান্না অতি উত্তম হয়েছে, রোজই এতগুলো পদ হয় নাকি? ভালো ভালো, খুব ভালো। আমি বহুদিন পর এতগুলো পদ দিয়ে ভাত খাচ্ছি। না না না, আন্নাম শুক্র আলহামদুলিল্লাহ। আপনার পোলা পান কি? তিন কন্যা, ওদের অনেক আগেই বিবাহ দিয়েছি। মায়েদের সাথে থাকেন? না, ওরা
দরিদ্র, মহাদরিদ্র, বাবাকে কি দেখবে? আমি ওই স্কুল ঘরেই থাকি, নিজেই রেঁধে খাই। ব্যাসটার মধ্যে বড় অভাব। ঠিক ঠিক, খুব খাঁটি কথা বলেছ। এতগুলো পদ দিয়ে ভাত খাচ্ছে, আমার নিজেরই কেমন লজ্জা লাগছে। লজ্জা কিসের? যথেষ্ট যথেষ্ট হয়েছে। একেবারে জন্মের খাওয়া খেয়ে ফেলেছি রহিমার মা। রাত যখন ঠিক 12টা, তখন সিন্ডারেলা দৌড়ে পালালো। ও ঠিক বুঝতেই পারেনি যে ওর একটা পায়ের জুতো ছিল না। কোন পায়ের জুতো মা? কোন পায়ের জুতো তা তো ঠিক জানি না, আর তাছাড়া এটা এমন কোনো জরুরি ব্যাপার নয়। তুমি শুধু শুধু প্রশ্ন করো কেন বলতো? আমি আর গল্প শুনবো না। ঠিক আছে, শুনতে না ইচ্ছা করলে শুনো না, শুয়ে পড়ো। খুব ভালো কথা। আর ওই যে গাছটাকে দেখছো, ওকে বকা দেব। হাসছো কেন? এমনি হাসি। এই গাছটা সবার আগে ফুল ফুটবে, তাই না বাবা? তাই তো হওয়া উচিত। বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখি কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখি কবে, ফুল ফুটেছে চারি পাশ তাজ হাসিতে সুধাহাস, মালে ফেলিতে নিদোষাস পাখি গাইছে মধুরবে, তুই ফুটবি সখি কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখি কবে। ভালো, খুব ভালো। দেখুন আমার মেয়ের কান্ড, দেখুন গাছকে গান শোনাচ্ছে। গাছের তো প্রাণ আছে, এরাও গান শুনে খুশি হয়। বাবা বাবা কি চমৎকার কথা! আপনার এই কন্যাটি অসম্ভব বুদ্ধি, অসম্ভব বুদ্ধি। কই মা, গাও গাও মা। রাতে পড়েছে শিশির কণা সাথে বহিছে দক্ষিণা বাই, রাতে পড়েছে শিশির কণা সাথে বহিছে দক্ষিণা বাই, কাছে ফুল বালা সারি সারি দূরে পাতারে আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায়, দূরে পাতারে আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায়, বায়ু জোর হতে আসিয়াছে যত রুমুর ফিরিছে কাছে, দেখছি শিকলায় ঝুলে। একটা কেন, দরকার হলে তিনটা বলুন। জনাব, আপনি আমাকে আসতে বলেছিলেন, আপনি বোধহয় ভুলে গেছেন। আমার এখানে দৈনিক 300 লোক আসে, এদের নাম ধাম ঠিকানা পরিচয় এসব তো আমার মনে করে রাখার কথা না। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, আমি ওই সোহাগী মডেল হাই স্কুলের প্রাইমারি সেকশনে একজন শিক্ষক ছিলাম, বিজ্ঞান বিভাগে রিটায়ার করে। রহমত, আমার চা দে। জনাব, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, ওই পেনশনের ব্যাপারে আমি আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছিলেন 7 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবেন। জনাব, আমি
আমি অতি দরিদ্র মানুষ। আপনার কি ধারণা আমি বিরাট রাজা বাদশাহ? আমি তো এইরকম কথা বলি নাই জনাব। কথায় কথায় জনাব জনাব বলবেন না, কথায় কথায় জনাব বলে যাত্রা থিয়েটারে। এটা যাত্রা থিয়েটার নয়, অফিস, কঠিন জায়গা। কঠিন জায়গা? হ্যাঁ কঠিন, খুব কঠিন। তবে একে তরল করারও ব্যবস্থা আছে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বাংলা কথা বুঝতে পারছেন না? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলা, কেন্দুয়া থানা, গ্রামের নাম কুতুবপুর। এই যে এখানে কাগজপত্র। আপনি কাল আসুন। কাল আসবো? নাম ধাম ঠিকানা এই কাগজে লিখে রেখে যান। এইখানে লিখব? হ্যাঁ লিখুন। ওই সন্ধ্যাকালে আইব, আপনি হাত মুখ ধুইয়া ফেলা, আমি নাস্তা দিই। তুমি আমার গাছকে বকা দিয়েছিলে? বকা দিছি? এইটাকে রাখবি তো? না এইটারে না, ওইটারে দিছি। কাদেরও দিছে? আবার দাও। আবার দিম? দিতাছি। ওই ছোট লোকের বাচ্চা, ওই বজ্জাত, বেহাইয়া, বেসরম, কাউলা ভূত, গোলামের ঘরে গোল্লাম, দিই মরতে পর। বেচারি খুব মন খারাপ হয়েছে তাই না? গাছ কি আর মানুষ আপা, গাছ হইল গিয়া গাছ। বলেছি তোমাকে, বল গোলাপ মরে বল তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মরে বল তুই ফুটবি সখী কবে। আপনি ঘুমোচ্ছেন? বিকেল বেলা কেউ ঘুমোয়? এসো মা, এসো এসো এসো, বসো। আপনি অবশ্যই খেলবেন? হ্যাঁ খেলবো। কেমন সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। আমি আমি আগে এইরকম দেখি নাই মা। আপনার জন্য খেলতে ইচ্ছে করে? হ্যাঁ করে। তাহলে এটা আপনি রাখুন। আমার অনেক আছে। সুন্দর তো। আপা আম্মা আইছে আপনারে ডাকে। যাই। আচ্ছা। চমৎকার একটা মেয়ে রহিমান মা। হ্যাঁ খুব ভালো মাইয়া। হতেই হবে, হতেই হবে। কেমন গাছের ফল দেখতে হবে না জানো? এই মিজান সাহেবের দাদা অতি মহাশয় ব্যক্তি ছিলেন, টাকা পয়সা যা ছিল সব দান করে গেছেন, স্কুল মাদ্রাসা রাস্তাঘাট পুকুর। সেই বংশের যারা দেখেন চাই তিনি হয়েছে কিনা। বুঝলে রহিমান মা, এক গাছের কাছে গিয়ে এক লোক জিজ্ঞেস করলো, বৃক্ষ তোমার নাম কি? গাছ বলল, ফলেন পরিচয় ওতে।
অর্থাৎ ফলে পরিচয়। এই মেয়েরও দেখলাম আর আমার মেয়েগুলিরও দেখি, দিন রাত ঝগড়া চিৎকার, মনে কোনো উচ্চ চিন্তা নাই। অভাবে এটা হয় মাস্টার সাহেব, মানুষ তো সব এক পদেরই হয়। ঠিক ঠিক, খুব ঠিক, যথার্থ কথা বলেছ তুমি। তুমি আরে ঠিক কথা বলো, অভাবে মানুষ এখনো মাস্টার সাহেবের খোঁজ খবর রাখছো তো? যাদের রাখার তারা ঠিকই রাখছে। তুমি নিশ্চয় আশা করো না যে আমি গিয়ে তার ঘরটা সব গুছিয়ে দেবো? না তা আমি আশা করি না, তবে ওই এক আধদিন গিয়ে জিজ্ঞেস করা কেমন আছেন কি এই আর কি। কেন ওরা এটা আশা করে? আশা করে, হ্যাঁ করে। আমার দাদার কথা তো জানো, পাগল মানুষ ছিলেন, সারা জীবন ধরে যা টাকা পয়সা রোজগার করেছিলেন মারা যাওয়ার আগে সব বিলিয়ে টিলিয়ে দিয়ে গেলেন। কেন, মৃত্যুর পর যাতে বেহেশতে যেতে পারেন সেজন্য? জানি না, দাদার মনের কথা আমি ঠিক জানি না, আসলে দাদাকে আমি দেখিনি। এই ধরনের লোকেদের সাইকোলজি আমি খুব ভালো করে জানি, এরা তো ইহকালে সুখ করে আবার পরকালে গিয়ে সুখ করতে চায়। হ্যাঁ তা হয়তো চায়, কিন্তু কথা সেটা নয়। আমি বলছিলাম এই বাসায় যখন এসে পড়েছেন একদিন না হয় খাবারটা করে ডাকলাম, আর তাছাড়া ব্যাপারটা কিন্তু তেমনি লক্ষ্য করছে। তাতে অসুবিধা কি আছে? না অসুবিধা কিছু না, আমি বলছিলাম যে তেমনি বয়স তো কম, আমি চাই না যে সে এখনই টের পাক আমাদের সমাজে মানুষ মানুষের প্রভেদ আছে। তাহলে রহিমার মা বা কাদেরকে কেন খাবার টেবিলে ডাকছো না? ওরাও তো মানুষ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. ভাত খাও, রহিমা আমাকে ভাত দাও। কি হয়েছে আম্মা? কাদের? তুমি রহিমার পাশের চেয়ারটাতে বসো। ঠিক আছে তোমরা রান্না করে যাও। কি হয়েছে মা? তোমার বাবা হিপোক্রেসি করছিল, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। হিপোক্রেসি কি? এখন ভাত খাও, পরে বুঝিয়ে দেবো। মাংসটা চমৎকার রান্না হয়েছে তাই না মা? আমি কালকে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে বাইরে খেতে যাব। কোথায় যাবে? সোনারগাঁও।
এই যে ভাই, উনি আসেন নাই? না। আসবেন না? আমি কেমনে কই, একটু বসি এখানে। বাইরে গিয়ে বসেন, দরকারি কাগজপত্র আছে। উনি তো আমাকে আজকে আসতে বলেছেন। বাইরে গিয়ে অপেক্ষা করেন, বেঞ্চি আছে, কিংবা কাল আসেন। কাল? কাল তো বন্ধ। কাল বন্ধ তো পরশু আসেন। আজকের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি যত এক্সট্রিমে চলে যাব ভাবতেও পারিনি। মাঝে মাঝে আমরা সবাই লিমিট ক্রস করি। আমি করি, তুমি কিন্তু করো না। ভবিষ্যতে হয়তো করবো। কাদের? কাদের? মাত্র সবকে দেখে আনো। কেন? আমার সঙ্গে এখনো দেখা হয়নি, দেখা করি, জিজ্ঞেস করি কি কেমন আছে। তুমি যেমন চেয়েছিলে। ওয়ালাইকুম সালাম। আসুন মাস্টার সাহেব, বসুন বসুন। কেন বসুন? কেমন আছেন? জি ভালো, খুব ভালো আছি। আমার স্ত্রীর সাথে তো আপনার বোধহয় পরিচয় হয়নি। শিরিন আমার স্ত্রী। সালাম আলাইকুম। বসুন বসুন। মাদার সাহেব, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, খুব আরামে আছি, খুব যত্নে আছি। যে কাজে এসেছিলেন তাই ঘুরছে? জি হচ্ছে। আপনার মেয়েটা কোথায়? গানের টিচার এসেছে, গান শিখছে। ও ভালো, বড় ভালো মেয়ে, বড় ভালো মেয়ে। ছোটবেলায় সবাই খুব ভালো থাকে, বড় হলে কে কিরকম হয়ে যায় কিছুই বলা যায় না। আমি আমি ওই জন্যে একটা এই বিস্কুটের প্যাকেট এনেছিলাম। রেখে দিন, আমি দিয়ে দেবো। আমি আমি তাহলে যাই। আপনি কখনো সোনাঙ্গা হোটেলে গিয়েছেন? না তো। খুব বড়, খুব সুন্দর, তাই নাকি? হ্যাঁ, আমরা যাব আজ সন্ধ্যাবেলায়। ভালো, খুব ভালো। আপনিও যাবেন আমাদের সঙ্গে? হ্যাঁ। দাওয়াত করলাম আপনাকে। দাওয়াত? জি। আপনার ভালো কাপড় আছে তো? ভালো কাপড় না পরলে মা রাগ করেন। ইস্তারি করাইবেন? জি। মার তো দেওয়া নাই, মার ছাড়াই করে দেন। এক জায়গায় যেতে হবে, দাওয়াত। 3 টাকা লাগবে।
তিন টাকা? আচ্ছা আচ্ছা দিন। শহরে বন্দরে বাস করাই মুশকিল। মা, আমি ওনাকে দাওয়াত করেছি। কাকে? বুড়ো মাস্টার সাহেবকে। উনি যাবেন আমাদের সঙ্গে। না, উনি যাবেন না। আমি তো বলেছি। আমাকে না জিজ্ঞেস করে তোমার বলাটা উচিত হয়নি। যাও, নিষেধ করে এসো। উনি ওখানে গিয়ে অস্বস্তি বোধ করবে, ও ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? সবার সবকিছু ভালো লাগে না। যাও, নিষেধ করে এসো। তোমার সব রেডি? হ্যাঁ রেডি। একটা ছোট্ট সমস্যা হয়েছে। সমস্যা? তিন্নি তোমার মাস্টারকে দাওয়াত করেছে। দাওয়াত করেছে? কোথায়? আমাদের সঙ্গে যাবার জন্য। এবং আমার ধারণা তোমার মাস্টার তৈরি হয়ে বসে আছে। এ জাতীয় লোকগুলো সবকিছু বিশ্বাস করে। তিন্নি কি? যাও, নিষেধ করে এসো। শোনো, আজ রাতে আমি কিছু খাবো না। আপনার একটু ভালো দেখাইতেছে। আপনার যাওয়া লাগবে না। রহিমার মা, কি বলো, কাপড়টা যখন পরলাম কয়টা ভাত খাইয়া যা। এসে খাবো, বড় যত্ন করলে তোমরা, মনে থাকবে, যতদিন বাঁচব মনে রাখবো।
খাচ্ছ না? আমার মনে হয় তোমার খাওয়া উচিত। ঠিক আছে, খিদে না পেলে খেও না। তোমার বয়স যত বাড়ছে তুমি ততই বোকা। কি চান আপনি? সালাম আলাইকুম। কি ব্যাপার, তাড়াতাড়ি বলুন, আমার হাতে মেলা কাজ। আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি একজন শিক্ষক, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। মুসিবত, এ দেখছি পুরো হিস্ট্রি বলতে শুরু করেছে। আমি একজন শিক্ষক, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। শিক্ষকদের সমস্যাটা কি জানেন? এরা দুনিয়ার সবাইকে ছাত্র মনে করে। শিক্ষক হয়ে বাজারে কি জিনিসপত্র ছাড়ছেন আমরা দেখছি না? আপনি এইভাবে কথা বলছেন কেন? দেখছি মুসিবত। এই যে ভাই শিক্ষক, আপনি জানতো? আপনি আপনি আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছিলাম, এখন যেতে বলছি। দি কেস ইজ ক্লোজ। ভাই, দু বছর হলো রিটায়ার করেছি, একটা পয়সাও পাই নাই। এই যে ভাই, এই যে কোথায় যান? আমি অতি দরিদ্র মানুষ। শুনুন শুনুন ভাই, আমার আমার একটা কথা শুনে যান। জানাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই পেনশনের ব্যাপারে আমার কাগজপত্র এখানে সব কিছু আছে, সব ঠিক আছে। আমি গত দুই বছর যাবৎ জানেন, গত দুই বছর যাবৎ আমি মহা কষ্টে আছি। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমি আপনি প্রপার চ্যানেলে আসুন। জানাম, আমি জানাব, আমি একজন শিক্ষক, আমি খুব ব্যস্ত। আপনি প্রপার চ্যানেলে আসুন। আমার কাগজপত্র এখানে। আহা, আপনি কি মুশকিল কি? আপনি আমার কথা বুঝতে পারছেন না? জনাব, আমি আপনার পিতার বয়সী, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? আহা, কি যন্ত্রণা রহমত। জনাব, আমার একটা কথা শুনুন। কি করো তোমরা? আমি দুই বছর যাবৎ মহা কষ্টে আছি। আমাকে আমার আমার একটা কথা শুনুন জনাব। আমার আমার একটা গাছটিকে বেশি যত্ন করছো? তাহলে তো হবে না, দুটো গাছকে সমান যত্ন করতে হবে। তোমার পরীক্ষায় তো কোনো কাজ হবে না। একে গান শুনলে ও শুনতে পাবে, ওকে বকা দিলে এ শুনতে পাবে, বুঝতে পারছো? কাদের, হ্যাঁ কাদের, ওই গাছটাকে এখান থেকে নিয়ে যা। বুঝতে পেরেছ? আসন, প্রত্যেক দিন কষে বকা দিবি গাছটাকে। হ্যাঁ, যা। তুমি আমাদের সাথে কথা বন্ধ করে দিয়েছো কেন? আচ্ছা, তুমি যদি কোনো কারণে আমাদের উপর রাগ করে থাকো তো কারণটা বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, মাস্টার সাহেবকে নিয়ে কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যেতে পারে। হুম, কি
আচ্ছা তুমি এই গাছটিকে আজকে গান শোনাবে? ও যে গান শোনার জন্য অপেক্ষা করছে, গান শোনাতে ইচ্ছে করছে না, একদম ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে একটা কাজ করা যেতে পারে, একটা ক্যাসেট নিয়ে এসে ফিট করে দেওয়া যেতে পারে, ক্যাসেটে গান হবে, দেবো ফিট করে। হ্যাঁ তুমি দাও, আমি নিয়ে আসি। একটা অসুস্থ অবস্থায় আপনি হাঁটছেন, যে কোনো মুহূর্তে কলাপস করবেন তো। আপনার বাসা কোথায়? জি আপনার বাসা কোথায়? কোথায় থাকেন? কোথায়? লালমাটিয়া। লালমাটিয়া? জি। আচ্ছা ঠিক আছে, আসুন আপনি আমার সঙ্গে, আমি ওদিকেই যাচ্ছি, আপনাকে নামিয়ে দিয়ে যাবো। এই দেবে, আল্লাহ আপনার ভালো করি। দেখুন সংকোচ করবেন না, আমাকে সঙ্গে যেতে হবে না তো? তুমি তা নাই কাছে আসো। তাহলে ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ব্যাগ ফেলে গেলেন তো, আমার না। তুমি যে কি পরিমাণ সমস্যার মধ্যে পড়েছো সেটা কি তুমি জানো? না, কি সমস্যা? তোমার সেই বুড়ো মাস্টার অসুস্থ। ডাক্তারের ধারণা বুকে ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া। আরে এত ভালো মুশকিলে পড়া গেল দেখছি। বুড়োরা কিন্তু বেশিরভাগ মারা যায় নিউমোনিয়াতে। কাদের, কাদের, বড় বড় কষ্টের মধ্যে ফেললাম তোমাদের, তাই না রহিমার মা? যে না, কষ্ট কিসের, কষ্ট কিছুই না। আমি আমি বড় দরিদ্র অক্ষম, কষ্টের বিনিময়ে তোমাদের যে কিছু দেব সে সামর্থ্য আমার নেই। এই কথা কইয়া শরম দেন না মাস্টার সাহেব। বুঝলে, পৃথিবীর বেশিরভাগ লোকই ভালো, দু একজন শুধু শুধু দু একজন খারাপ। শরম,
ওই ভদ্রলোককে কাল বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তাহলে তো জি জি পয়ম, ওই টাকা পয়সার কোনো অসুবিধা নেই, সব আমি দেবো। আর ওনার পেনশনের যে অসুবিধা আছে সেটা আমি টেলিফোন করে ঠিক করে দেবো। তুমি ওনাকে বুঝিয়ে বলবে, উনি যেন চিন্তা না করেন। জি আচ্ছা, ঠিক আছে, কাল সকালবেলা রওনা দেবে, পারবে তো? জি ঠিক আছে, যাও। হঠাৎ মাস্টারের জন্য খুব ব্যস্ত হয়ে পড়লে মনে হচ্ছে। কি বলছো তুমি, আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্বের কারণে তুমি এটা করছো, তুমি এটা করছো কারণ তোমার মনে ভয় ঢুকে গেছে যে ভদ্রলোক এখানে মারা যাবে, তখন ডেড বডি নিয়ে তুমি সমস্যায় পড়বে। কোথায় পাঠাবে, কোথায় দাফন করবে, কাকে খবর দেবে? মৃত মানুষ মানেই হচ্ছে সমস্যা। আজ তুমি টেলিফোন ওনার পেনশনের সমস্যার সমাধান করে দিতে চাচ্ছ। এই কাজটা তো তুমি প্রথম দিনই করতে পারতে, তুমি তা করনি কারণ তুমি কোনো দায়িত্ব বোধ করনি। আজ কেন করবে, আজ কেন দায়িত্বের কথা উঠছে? প্লিজ তুমি একটু চুপ করবে, হাসছো কেন? Why are you laughing? হাসি আসলে কি করবো বলো। কষ্টের মধ্যে ফেললাম আপনাদের, বড় বড় ঝামেলা ফেললাম। আমি আমি খুব শর্মিন্দা, খুব শর্মিন্দা। না না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। সে তো করবেনই, সে তো করবেনই, আমি জানি, আমি জানি। কাজ রক্ত শরীরে দেখতে হবে না। বৃক্ষকে বলেছিল, বৃক্ষ বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলল, হবে না আমার পরিচয়। আমার হাতে চলে এসেছে অন্যের ব্যাগ, এটা তার, এটা তার মালিককে একটু পৌঁছে দেবেন। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। না 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 না, ব্যাপারটা খুব জরুরি, ব্যাপারটা খুব জরুরি। ব্যাগ ভর্তি টাকা। ব্যাগ ভর্তি টাকা মানে? হ্যাঁ টাকা। খুলে দেখুন, খুলে দেখুন। এত টাকা কেউ হারিয়ে ফেলতে পারে? আর হারিয়ে যদি ফেললো আপনার কাছে কি করে এলো? জানি না, জানি না, কিচ্ছু জানি না। এই ব্যাগটা, ব্যাগটা তার মালিককে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। টাকা, টাকা বড় কঠিন জিনিস, বড় কঠিন। বুঝলে রহিমার মা? জি। টাকা বড় কঠিন জিনিস, এই জিনিসের জন্য চারিদিকে বড় কষ্ট, বড় কষ্ট। অথচ অথচ সারা জীবন ছাত্রদের বলেছি, অর্থ অর্থ অতি তুচ্ছ, অতি তুচ্ছ। রহিমার মা, আমি এক গ্লাস পানি খাবো। তোমার তোমার গাছটা ভালো আছে? ফুল ফুল ফুটেছে গাছে? কাছে আসো মা, কাছে আসো, কাছে আসো।
আরে আরে বড় ভালো, বড় ভালো। হ্যালো, হ্যালো ডক্টর জওহর, আমি মিজান বলছি। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, এই আপনাকে এক্ষুনি একটু আসতে হচ্ছে। না, হাসপাতাল পাঠাতে হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমি চাচ্ছি রোগীর বেস্ট পসিবল ট্রিটমেন্ট, সেটা আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর জোয়াদ্দার আসছেন। তাহলে তুমি মাস্টার সাহেবকে গ্রামে পাঠাচ্ছ না? না, তাকে আমি এখানে সারি করব। ভালো, কি হলো, অনুকূল তাকিয়ে আছো? বুঝতে চেষ্টা করছি, হঠাৎ মত কেন পাল্টালে? বুঝতে পারছো? বলো শুনি। ওই দরিদ্র লোকটি অনায়াসে এতগুলো টাকার লোভ সামলাতে পেরেছে, এটা দেখে তোমার মনে হচ্ছে তুমি ওর কাছে ছোট হয়ে গেছো। এখন তুমি সমান সমান হতে চাচ্ছ। জানো, আসলে আমরা যারা ভদ্রলোক, আমরা সব সময় বড় হয়ে থাকতে চাই। কেউ যেন আমাদের সাথে টিক্কা দিতে না পারে। গান গিয়ে গিয়ে গাছে ফুল ফুটিয়ে ফেললে? যাও মা তিন্নি, খবরটি গিয়ে মাস্টার সাহেবকে দাও। দাঁড়া, আমি তোমার সঙ্গে যাব। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, না থাক, শরীরটা কি খুব খারাপ? খারাপ? ভালো না, একদম ভালো না। মাস্টার সাহেব, তিন্নি আপনাকে একটা খবর দিতে এসেছে। বলো তিন্নি। আমার গাছে ফুল ফুটেছে। ফুল, ফুল ফুটেছে? বাবা, ফুল ফুটেছে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আপনি কি আমার মেয়ের মাথায় হাত রেখে একটু দোয়া করে দেবেন? সে যেন আমাদের মতো না হয়, সে যেন সারা জীবন ফুল ফোটাতে চেষ্টা করে।